আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ, আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে আজকে আমি আলোচনায় আসি। আজকের পাঠে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার একটি হচ্ছে বার্ষিক গতি। তাহলে প্রথমত আমরা জানি বার্ষিক গতিটা কি। যে গতিতে পৃথিবী সূর্যের চতুষ্পাশে উপবৃত্তকার পথে আবর্তন করে তাকে বলে বার্ষিক গতি। সূর্যের চতুষ্পাশে অনেকটা প্যারাবোলা টাইপের অবস্থানে কক্ষপথ দিয়ে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, এটাকে বলা হচ্ছে বার্ষিক গতি। পশ্চিম থেকে পূর্ব দিকে, ঘড়ির কাঁটার উল্টো দিকে। তাহলে আমরা বলছি যে গতিতে পৃথিবী সূর্যের চতুষ্পাশে উপবৃত্তকার পথে আবর্তন করে তাকে বলে বার্ষিক গতি। বার্ষিক গতি ও তার ফলাফল। এখন বার্ষিক গতির ফলাফল আছে দুইটা, ফলাফল দুটো আমরা দেখি। এক নম্বর হচ্ছে দিবারাত্রি ছোট বড় হওয়া, দুই নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন, আবার বলি বার্ষিক গতি কি বললাম, বার্ষিক গতির ফলাফল। বার্ষিক গতির ফলাফল হচ্ছে দুইটা, বার্ষিক গতির ফলে দিনটা ছোট বড় হয় আর ঋতু পরিবর্তন হয়। তাহলে প্রথমত আমরা জানি কেন দিনরাত ছোট বড় হয়। আমরা আলোচনায় আসি দিনরাত কেন ছোট বড় হয়। দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণ, প্রশ্নটা অনুধাবন আকারে আসে, কি কারণে দিনরাত ছোট বড় হয়। আমরা প্রথমত বলি বার্ষিক গতির কারণে দিনরাত ছোট বড় হয়। তাহলে প্রথমত আমরা বললাম বার্ষিক গতির কারণে দিনরাত ছোট বড় হয়। আমরা পৃথিবীর অনুসুর অবসুর অবস্থানের কারণে দিনরাত ছোট বড় হয়। আরেকটা কথা বলতে পারি কি, পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থানের কারণে দিনরাত ছোট বড় হয়। তাহলে অনুসুর এবং অপসুরটা কি, পৃথিবী থেকে সূর্যের নিকটতম দূরত্বটা হচ্ছে অনুসুর অবস্থান। আবার বলি, যে অবস্থানে পৃথিবী এবং সূর্য কাছাকাছি থাকে সেই অবস্থানটা হচ্ছে অনুসুর অবস্থান, আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন অনেক বেশি হয়ে যায় তখন সেই অবস্থানটাকে বলে অপসুর অবস্থান। পৃথিবী যে উপবৃত্তকার পথে আবর্তন করে সেই আবর্তনের কারণের সময় কোনো কোনো সময় দেখা যায় কাছাকাছি থাকে, কোনো কোনো সময় দেখা যায় দূরবর্তী থাকে। এই দূরবর্তী অবস্থানটা অপসুর আর কাছাকাছি অবস্থানটা হচ্ছে অনুসুর। এই পৃথিবীর অনুসুর অপসুর অবস্থানের কারণে দিনরাত ছোট বড় হয়। আর বলা যাচ্ছে পৃথিবীর উপবৃত্তকার পথে আবর্তনের কারণে দিনরাত ছোট বড় হয়। পৃথিবীর উপবৃত্তকার পথে
উপবৃত্তাকার পথে আবর্তনের কারণে দিন রাত ছোট বড় হয়। কক্ষতল অক্ষের সাথে সমান্তরাল অবস্থানে অবস্থিত হওয়ার কারণে দিন রাত ছোট বড় হয়। কক্ষতল অক্ষের সাথে সমান্তরাল অবস্থানে অবস্থিত হওয়ার কারণে দিন রাত ছোট বড় হয়। তাহলে আমরা দেখলাম কেন দিন রাত ছোট বড় হয়। আবার একটু রিভিউ করি। দিন রাত ছোট বড় হওয়ার কারণটা হচ্ছে বার্ষিক গতির কারণে, এটি হচ্ছে জ্ঞান। তোমাদের প্রশ্ন যদি আসে দিন রাত কেন ছোট বড় হয়, এর জ্ঞানটা হবে বার্ষিক গতির কারণ। আর এরপরে তোমরা যাই লেখো না কেন, এই বার্ষিক গতির কারণ লিখতে পারলে এক পাওয়া যাবে, আর এক পেতে হলে এখান থেকে যে কোনো একটা বা একের অধিক যে কোনো একটা লিখলেও এনাম। কারণ এই প্রশ্নগুলো অনুধাবন লেভেলের কোশ্চেনে আসে। পৃথিবীর অনুসুর অবসুর অবস্থানের কারণে দিন রাত ছোট বড় হয়, পৃথিবীর উপবৃত্তকার পথে আবর্তনের কারণে দিন রাত ছোট বড় হয়, পৃথিবীর কক্ষতল অক্ষের সাথে সমান্তরাল অবস্থানে অবস্থিত হওয়ার কারণে দিন রাত ছোট বড় হয়। এখন আমরা প্রশ্নটা যদি একটু ঘুরাই দিই, দিন রাত ছোট বড় হয় না দিয়ে যদি আমরা দিই ঋতু পরিবর্তন কেন হয়, প্রশ্নটা একটু ঘুরাই দিলাম, ঋতু পরিবর্তন কেন হয়। ঋতু পরিবর্তন কেন হয়, তাহলে ঋতু পরিবর্তন কেন হয় এটা জানার আগে আমরা প্রথমত জানি ঋতু কাকে বলে, ঋতুটা কি এটা আমরা আগে জানি। সূর্যের তাপের তারতম্যের কারণে বছরের সময়টাকে কতগুলো ভাগে ভাগ করা হয়, এই এক একটা ভাগকে বলা হয় একটা একটা ঋতু। সূর্যের তাপের তারতম্যের কারণে বছরের সময়কে কতগুলো ভাগে ভাগ করা হয়, এর এক একটা ভাগকে বলা হয় ঋতু। তাহলে ঋতু কী, এ আমাদের প্রশ্ন হচ্ছে ঋতু পরিবর্তন কেন হয়। সূর্যের তাপের তারতম্যের কারণে এক এক জায়গায় এক এক ঋতু হয়, কিন্তু ঋতুটা কেন পরিবর্তন হয় সেটা আমাদের এখন প্রশ্ন। আমরা দিন রাত ছোট বড় কেন হয় এটা যেন দেখলাম, বার্ষিক গতির কারণে দিন রাত ছোট বড় হয়। আমরা দিব এখানে বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। তারপর আমরা বলতে পারবো পৃথিবীর অনুসুর অপসুর অবস্থানের কারণে ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর উপবৃত্তকার পথে আবর্তনের কারণে ঋতু পরিবর্তন হয়। কক্ষতল অক্ষের সাথে সমান্তরাল অবস্থিত হওয়ার কারণে ঋতু পরিবর্তন হয়। তাই আমি তোমাদের সাথে যে দুইটা প্রশ্ন নিয়ে এখন আলোচনা করলাম, দুইটা অনুধাবনের পড়ছেন। প্রথমত দিন রাত কেন ছোট বড় হয় এটা একটা অনুধাবন, আবার ঋতু পরিবর্তন কেন হয় এটাও একটা অনুধাবন। এই দুটো অনুধাবন থেকে পরীক্ষায় মাঝে মধ্যে প্রশ্ন আসে। তাহলে ঋতু পরিবর্তন কেন হয় আর জ্ঞানটা হচ্ছে বার্ষিক গতি, দিন রাত কেন ছোট বড় হয় এর জ্ঞান হচ্ছে বার্ষিক গতি। তারপর এখান থেকে তোমরা একটা যদি অনুধাবনে আসে এই উপরের লাইনটা তো দিবাই, আর এছাড়া যে কোনো একটা কারণ দিলে দুই নম্বরের জন্য তোমাদের উত্তরটা পর্যাপ্ত হবে। এখন আমরা দিন রাত ছোট বড় কীভাবে হয় এর প্রক্রিয়াটা আমরা দেখব। আমরা ছবি দেখি, ছবিতে আমরা কীভাবে আঁকি একটু খেয়াল করবা সবাই। ছবিটা বুঝতে পারলে প্রশ্নের উত্তরটা করা খুব সহজ হবে। আমরা প্রথমত সৌরজগতের সূর্যের অবস্থানটা নির্ধারণ করে নেই। এটা সূর্য, আমরা এরকম একটা অবস্থানে নিয়ে আসি, এখান থেকে এটা যে দূরত্ব নিবা এখান থেকে ঠিক এটা মেপে ঠিক ততটা দূরত্ব নিবা, আর এখান থেকে এটুকু দূরত্ব একটু এখান থেকে একটু কম নিবা, ঠিক এই একই অবস্থানে
এই জায়গায় আরেকটা অবস্থান নাও পৃথিবীর। এই চারটা ফোঁটা দিলাম, চারটা ফোঁটায় চারটা পৃথিবী বিন্দু আমরা দেখালাম, আমরা পৃথিবীর অবস্থানটা দেখাবো। এই একটা অবস্থান দেখালাম আমরা, এখানে আরেকটা অবস্থান দেখালাম আমরা, এখানে আরেকটা অবস্থান দেখালাম। এই চারটা অবস্থানে আমরা পৃথিবীটাকে আইডেন্টিফাই করে নিলাম। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সুমেরু কুমেরু পৃথিবীর কেন্দ্র, এই তিনটার সংযোগ করলাম, এটা হচ্ছে মূল মধ্যরেখা। এই রেখা সমান্তরাল, এখানে একটা রেখা অঙ্কন করলাম, এর সমান্তরাল, এই রেখা সমান্তরাল, এই রেখা, এই রেখা সমান্তরাল, এখানে একটা রেখা অঙ্কন করলাম, এর সমান্তরাল, এখানে আরেকটা রেখা অঙ্কন করলাম। তাহলে চারটা অবস্থানে আমরা এই মূল মধ্যরেখাগুলো দেখলাম। এবার আমরা নিরক্ষরেখাটা দেখাই প্রত্যেকটা অবস্থানে। আমরা এখানে সুমেরুবৃত্তীয় কর্কটক্রান্তি রেখা, কুমেরুবৃত্তীয় মকরক্রান্তি রেখা, এই অবস্থানগুলো দেখাই। আমরা চারটা অবস্থান দেখলাম, দিনরাত ছোট বড় হওয়ার পিছনে আমরা যে প্রক্রিয়াটা দেখব এই পৃথিবীর চারটা অবস্থান থেকে আমরা ব্যাখ্যা করব দিনরাত ছোট বড় হওয়ার ঘটনা। দিবারাত্রির হ্রাস বৃদ্ধির প্রক্রিয়াটা আমরা দেখব। আমরা চারটা অবস্থানে, আমরা এখান থেকে জুন মাস থেকে শুরু করি। জুন আমরা তো জানি বছরে বারো মাস, বারো মাসে বছরকে আমরা প্রথম এখানে জুন মাস থেকে শুরু করব। তাহলে বারো মাসের বছরকে আমরা চারটা অবস্থানে ভাগ করলে এখান থেকে এই অবস্থানে যেতে তিন মাস দূরে হবে। তাহলে জুন যদি এখানে হয় জুলাই আগস্ট সেপ্টেম্বর, তাহলে এখানে আসবে আমরা লিখব সেপ্টেম্বর। অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তাহলে আমরা এখানে লিখব ডিসেম্বর। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে আমরা এই জায়গায় লিখব মার্চ মাস, তিন মাস অন্তর অন্তর ডিফারেন্স। এবার আমরা মাসগুলো বসালাম, এবার আমরা তারিখ বসাবো। সংকেতটা একুশ একুশ বাইশ তেইশ, তোমরা সিকোয়েন্সটা একটু মনে রাখবা, একুশ একুশ বাইশ তেইশ। তাহলে আমরা পেলাম যেটা, একুশ মার্চ, একুশ জুন, তেইশ সেপ্টেম্বর, বাইশ ডিসেম্বর। এবার আমরা কক্ষতলটা নির্দেশ করি, মানে কক্ষপথ, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আমরা চারটে অবস্থানে পৃথিবীটাকে দেখব, ব্যাখ্যাটা আমরা দেখব। প্রথমত পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনকালে একুশ জুন এমন একটা অবস্থানে এসে পৌঁছায় যেদিন এই সুমেরু সূর্যের সবচেয়ে কাছে এবং কুমেরু সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনকালে একুশ জুন এমন একটা অবস্থানে এসে পৌঁছায় যেদিন সুমেরু সূর্যের সবচেয়ে কাছে এবং এই কুমেরু সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। এই দিন সূর্য এই কর্কটক্রান্তি রেখার উপর লম্ব অভিকিরণ দেয়। আবার বলি, পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনকালে একুশ জুন এমন একটা অবস্থানে এসে পৌঁছে যেদিন সুমেরু সূর্যের কাছে এবং কুমেরু সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। এই দিন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। যেখানে সূর্য লম্বভাবে কিরণ দেয় সেখানে কিন্তু গরম বেশি পড়ে। তাহলে কর্কটক্রান্তি রেখার উপর সূর্য যদি লম্ব হয় তাহলে এখানে দিনের পরিমাণটা বড় হয়। আর আমরা জানি দিন রাত চব্বিশ ঘন্টা, দিন যদি বড় হয় তাহলে রাত ছোট হয়ে যাবে।
তাই আবার প্রথম থেকে বলি, পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনকালে 21 জুন এমন একটা অবস্থানে এসে পৌঁছায় যেদিন সুমেরু সূর্য সবচেয়ে কাছে এবং কুমেরু সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। এই দিন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্ব বিকিরণ দেয়, ফলে কর্কটক্রান্তিতে দিন বড়, রাত ছোট। আর মকরক্রান্তিতে সূর্য তির্যকভাবে বিকিরণ দেয়, আর যেখানে তির্যকভাবে বিকিরণ দেয় সেখানে দিন ছোট হয় আর রাত বড় হয়। তাহলে আমরা এখানে এভাবে লিখি, দিন বড় রাত ছোট। আর এইখানে হবে মকরক্রান্তিতে হবে দিন ছোট রাত বড়। আমরা এখানে এই 66.5 ডিগ্রি উত্তর থেকে এই 66.5 ডিগ্রি উত্তর পর্যন্ত এইগুলোর দিয়ে 24 ঘন্টা থাকে দিন, আবার এখান থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি উত্তর পর্যন্ত 24 ঘন্টা হয় রাত। এটা ইন্ডিকেট করার জন্য আমরা পাশটা একটু কালো করে দিই। তাহলে আমি আবার তোমাদের প্রথম থেকে বলি, পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনকালে 21 জুন এমন একটা অবস্থানে এসে পৌঁছে যেদিন সুমেরু সূর্য সবচেয়ে নিকটে, কুমেরু সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। এই দিন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্ব বিকিরণ দেয়, ফলে কর্কটক্রান্তিতে দিন বড়, রাত ছোট। মকরক্রান্তিতে সূর্য তির্যকভাবে বিকিরণ দেয়, এখানে দিন ছোট রাত বড়। শিক্ষার্থী বন্ধুরা ঠিক করে নাও। আবার বলি, পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনকালে এমন একটা অবস্থানে এসে পৌঁছায় যেদিন সুমেরু সূর্যের সবচেয়ে কাছে আর কুমেরু সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। এই দিন সূর্য এই কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে কর্কটক্রান্তিতে দিন বড়, রাত ছোট। মকরক্রান্তি তির্যকভাবে কিরণ দেয়, এখানে দিন ছোট, রাত বড়। এবার পৃথিবী আবর্তনকালে 23 সেপ্টেম্বর এমন একটা অবস্থানে এসে পৌঁছায় যেদিন সূর্য সমতল পৃষ্ঠায় দেখাতে গেলে এরকম জায়গা হচ্ছে, কিন্তু যদি গোলাকার বৃত্তে দেখা যায় তাহলে সূর্যটা এমন একটা অবস্থানে এসে পৌঁছায়। এই লাঠির মাথাকে যদি আমরা এই যদি পেনের কলমের মাথাটাকে আমরা ধরি সূর্য, এখান থেকে এই মূল মধ্যরেখা বরাবর এখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, আর সূর্য থেকে এই উত্তর মেরু আর সূর্য থেকে দক্ষিণ মেরু সমান দূরে অবস্থান করে। তাহলে আমরা এভাবে বলবো, 23 সেপ্টেম্বর পৃথিবী আবর্তনকালে এমন একটা অবস্থানে এসে পৌঁছায় যেদিন সূর্য থেকে উভয় মেরু সমান দূরে অবস্থান করে, আর যখন সমান দূরে অবস্থান করবে সেখানে দিন এবং রাত সমান হয়ে যাবে। তাহলে উভয় গোলার্ধে দিন সমান রাত, মানে দিন রাতের দৈর্ঘ্য সমান। আমরা এভাবে লিখতে পারি, দিন ইকুয়াল টু রাত, মানে দিনের দৈর্ঘ্য আর রাতের দৈর্ঘ্য সমান। আর দক্ষিণ গোলার্ধ কিন্তু ঠিক একই হবে, দিনের দৈর্ঘ্য সমান রাতের দৈর্ঘ্য। এবার 22 ডিসেম্বর পৃথিবী আবর্তনকালে এমন একটা অবস্থানে এসে পৌঁছায় যেদিন কুমেরু সূর্য সবচেয়ে কাছে, আমরা এই অংশটা দেখাই দিই, এই অংশটা অন্ধকার অংশ, অংশটা আলোকিত অংশ। 22 ডিসেম্বর পৃথিবী আবর্তনকালে এমন একটা অবস্থানে এসে পৌঁছায় যেদিন কুমেরু সূর্যের সবচেয়ে কাছে এবং সুমেরু সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। এই দিন সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্ব বিকিরণ দেয়, ফলে মকরক্রান্তিতে দিন বড়, রাত ছোট। আর কর্কটক্রান্তিতে তখন সূর্য তির্যকভাবে কিরণ দেয়, ফলে এখানে দিন ছোট, রাত বড়। তাহলে আমরা এভাবে লিখব, 22 ডিসেম্বর দিন উত্তর গোলার্ধে দিন ছোট, রাত বড়। আর দক্ষিণ গোলার্ধে দিন বড়, রাত ছোট, মানে দিনের দৈর্ঘ্য দক্ষিণ গোলার্ধে 22 ডিসেম্বর বড় হয়, রাতের দৈর্ঘ্য সমান কম হয়। আর উত্তর গোলার্ধে দিন ছোট হয়, রাত বড় হয়। আমরা যদি 21 মার্চে আসি, আমরা আলোকিত অন্ধকার অংশটাকে 21 জুনের মতো করে আমরা দেখাই দিই। এখানে এই অংশ আলোকিত, এই অংশ অন্ধকারচ্ছন্ন, সেটা বোঝানোর জন্য দিলাম। এখানে মূল মধ্যরেখার উপর সূর্য লম্ব বিকিরণ দেয়, মূল মধ্যরেখার উপর লম্ব বিকিরণ দেয়। এখন 21 মার্চ এমন একটা অবস্থানে এসে পৌঁছায় যেদিন
উভয় মেরু সূর্য থেকে সমান দূরে অবস্থান করে। এখানে সূর্য থেকে এদিন সূর্য মূল মধ্যরেখার উপর লম্ব বিকিরণ দেয় এবং সূর্য থেকে উভয় মেরু সমান দূরে অবস্থান করে, ফলে উভয় মেরুতে দিন এবং রাত সমান হয়। মানে দিনের দৈর্ঘ্য সমান রাতের দৈর্ঘ্য, এখানে দিনের দৈর্ঘ্য সমান রাতের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখি, 21 জুন উত্তর গোলার্ধে দিন বড়, রাত ছোট, দক্ষিণ গোলার্ধে দিন ছোট, রাত বড়। আমরা যদি 22 ডিসেম্বর নিই, এখানে উত্তর গোলার্ধে দিন বড়, এখানে উত্তর গোলার্ধে দিন ছোট, এখানে রাত ছোট, এখানে রাত বড়। এবার 21 জুনে যদি দক্ষিণ গোলার্ধের দিকে তাকাই, দিন ছোট কিন্তু এখানে দিন বড়, এখানে রাত বড় কিন্তু এখানে রাত ছোট। তার মানে দিন রাত ছোট বড় হওয়ার ক্ষেত্রে এই 21 জুনের বিপরীত অবস্থানে আছে 22 ডিসেম্বর। তবে দিন রাত ছোট বড় হওয়ার ক্ষেত্রে 23 সেপ্টেম্বর এবং 21 মার্চ উভয়গুলোতে দিন রাত সমান হয়। আমরা এভাবেই দিন রাত ছোট বড় হয় কীভাবে ঘটনাগুলো আসে তা আমরা বললাম। পরীক্ষার প্রশ্নপত্রে অনেক সময় এই পৃথিবীর 4টা অবস্থান থেকে যে কোনো 3টা অবস্থান উল্লেখ করে দেয়, তারিখগুলো অমিট করে দেয়, দিয়ে বলে হয়তো আমরা এই অংশটাকে অমিট করে দিলাম, দিয়ে এটা অ, এটা আ, এটা রস্যই বলো, আয়স্থানটি দিবারাত্রি ছোট বড় হওয়ার ক্ষেত্রে বিষয়টি ব্যাখ্যা করো। অ আ রস্যই আয়স্থানটি, আয়স্থান যে 21 জুন এটাই ওর জ্ঞান। এর অনুধাবন কোনটা? সুমেরু সূর্যের সবচেয়ে কাছে, কুমেরু দূরে। প্রয়োগ কোনটা? উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট, দক্ষিণ গোলার্ধে দিন ছোট রাত বড়। এটাই হচ্ছে প্রয়োগ। এবার উচ্চতর দক্ষতায় যদি বলে, এখানে আমরা বলতে পারছি দিন রাত ছোট হওয়ার বড় হওয়ার ক্ষেত্রে ও অবস্থান এবং রস্যই অবস্থান ঠিক সমপর্যায়ে বিশ্লেষণ করো। তার মানে এখানে অ অবস্থানে উত্তর গোলার্ধে দিন রাত, দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য যা 23 সেপ্টেম্বর, উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য এবং রাতের দৈর্ঘ্য সমান। দক্ষিণ গোলার্ধে 21 মার্চ দিন রাতের দৈর্ঘ্য সমান, 23 সেপ্টেম্বরও যে দিন রাতের দৈর্ঘ্য সমান। এভাবেই আমরা দিন রাত ছোট বড়র ব্যাপারটা আমরা নিয়ে আসতে পারি। এখন আমরা যদি ঋতু পরিবর্তনের ক্ষেত্রে আসি, কেস ঠিক আমরা একইভাবে ব্যাখ্যা বিশ্লেষণে আসবো, শুধুমাত্র উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট মানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল, আর এখানে তখন হবে গ্রীষ্মকাল আর এখানে হবে তখন শীতকাল। গ্রীষ্মের পরে কোনকাল? গ্রীষ্ম, বর্ষা, শরৎ। বর্ষা বলে এখানে, তাহলে শরৎ হবে এখানে। শরতের পরে কোনকাল? হেমন্ত, এখানে শীত হবে। শীতের পরে কোনটা? বসন্ত। আমরা উপরটা আগে ঠিক করে নিলাম, এবার নিচে শীত। শীতের পরে কোনকাল? গ্রীষ্মকাল। গ্রীষ্মের পরে কোনকাল? না, এখানে শীতের পরে বসন্ত, বসন্তের পরে গ্রীষ্মকাল, গ্রীষ্মের পরে আছে শরৎকাল। বর্ণনাটাই আসবে 21 জুন পৃথিবীর উত্তরায়ণের সেই দিন। এই দিন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্ব বিকিরণ দেয়, ফলে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, আর মকরক্রান্তিতে তির্যকভাবে কিরণ দেয়, এখানে শীতকাল। তাহলে 21 জুনের 1.5 মাস পূর্ব থেকে 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে হয় গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে হয় শীতকাল, অনেকটা সম্পদের মতো। 23 সেপ্টেম্বর পৃথিবী এমন একটা অবস্থায় অবস্থান করে যেখান থেকে উভয় মেরু সমান দূরে অবস্থান করে, ফলে উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। তাহলে 23 সেপ্টেম্বরের 1.5 মাস পূর্ব থেকে 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। 22 ডিসেম্বর দক্ষিণায়নের সেই দিন, তার মানে দক্ষিণ মেরু সূর্য সবচেয়ে কাছে, ফলে উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। 22 ডিসেম্বরের 1.5 মাস পূর্ব থেকে 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। আর 21 মার্চ সূর্য এমন একটা অবস্থানে অবস্থান করে যেখান থেকে উভয় মেরু সমান দূরে অবস্থান করে, ফলে উভয় মেরুতে দিন রাত সমান, ফলে এখানে শীতকালের পরে আছে বসন্তকাল। এই জন্য আমরা বলবো উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল।
তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, উত্তর গোলার্ধে যে তারিখে শরৎকাল সেটা শারদ বিষুব, আর উত্তর গোলার্ধে যে তারিখে বসন্তকাল সেটা হলো বাসন্ত বিষুব। তাহলে এটা হলো শারদ বিষুব, এটা হচ্ছে বাসন্ত বিষুব। তাহলে শারদ বিষুবের তারিখ হচ্ছে 23 সেপ্টেম্বর, বাসন্ত বিষুবের তারিখ হচ্ছে 21 মার্চ। তোমরা এইভাবেই বর্ণনাটা দেখবা। এই ঋতু পরিবর্তনের ক্ষেত্রে এই দুইটা ঋতু পরস্পর পরস্পরের বিপরীত, আর এই দুইটা ঋতু পরস্পর পরস্পরের বিপরীত। এখানে বসন্তকাল, এখানে শরৎকাল, এখানে শরৎকাল, এখানে বসন্তকাল, মানে উল্টাক্রম, এখানেও ঠিক উল্টাক্রম। তার মানে আমরা ঋতু পরিবর্তনের ক্ষেত্রে প্রমাণ করতে পারি এই অবস্থানটা এই অবস্থানের বিপরীত, আবার এই অবস্থানটা এই অবস্থানের বিপরীত। এভাবে প্রয়োগ এবং হায়ার অর্ডার লেভেলে কোশ্চেন দেয়। তোমরা ছবিটা দেখে ভালোভাবে পড়বা, জিনিসটা বুঝবা। আর এই বৈশ্বিক মহামারীর সময় তোমরা ঘরে অবস্থান করো, সবাই সুস্থ থাকো। তোমাদের সবার মঙ্গল কামনা করে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।